শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি লুৎফা তাহের। আমার বাবার নাম মরহুম খুরশেদুদ্দিন আহমেদ, মা মল্লিক আক্তার। আমার গ্রামের বাড়ি জঙ্গলবাড়ি গ্রাম, তদানীন্তনকালীন বৃহত্তম মানসিক জেলায় ছিল, এখন কিশোরগঞ্জ জেলা। আমার 69 সালের 7ই অক্টোবরে বিয়ে হয়। স্বামী কর্নেল আবু তাহের, বীর উত্তম। স্বামীর বাবার নাম মহিউদ্দিন আহমেদ, মার নাম আশরাফুন্নেসা। উনি যখন মেজর ছিলেন, মেজর হিসাবেই উনি আমার পদক পেয়েছেন। যুদ্ধের পরে উনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান এবং নানান র্যাঙ্কে উনি কর্মরত ছিলেন। উনি একসময় ব্রিগেড কমান্ডার ছিলেন কুমিল্লা সেনানিবাসে। সেই সূত্রে আমার আর একটা বাড়ি হলো কাজলা গ্রাম, সাপগঞ্জ, পূর্বদলা থানা, বর্তমান নেত্রকোনা জেলা। আমি পড়াশোনা করতাম ঢাকা ইউনিভার্সিটিতে প্রাণ রসায়নে, বায়োকেমিস্ট্রিতে। তখন আমার পড়া শেষ হয়নি। বিয়ের পরে তাহের চলে যায় পশ্চিম পাকিস্তানে, তার পোস্টিং হয়, মেজর পদে উন্নীত হয়। তো আমি যেতে পারি নাই, যেহেতু আমার পড়াশোনা বাকি ছিল। তারপরে একটা পার্ট পরীক্ষা শেষ হওয়ার পরে ছুটি পায় তাহের। আসে সংবাদ দেয় যে সে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আর্মি থেকে সে একাই সিলেক্ট হয়েছে উচ্চতর সামরিক প্রশিক্ষণের জন্য আমেরিকা যাওয়ার জন্য। তো কথা ছিল আমরা আমেরিকায় তাহেরের 6 মাসের ট্রেনিংয়ের পরে আমি আমেরিকা চলে যাব। ওইখানেই আমাদের ছুটি কাটাই, আমরা পশ্চিম পাকিস্তানে চলে আসব। ওইখানে গিয়ে তাহের দেখলেন যে অনেক টাফ ট্রেনিং এবং ছুটিও তেমন মিলবে না, সুযোগও নেই, ফুরসত নেই। এবং তাহের সেই ট্রেনিংয়ে সমস্ত পার্টিসিপেন্টদের মধ্যে 1 নম্বর হলেন এবং মেরুন উইং যেটা সর্বোচ্চ ডিগ্রি সেটা তার পদক পেলেন এবং সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেন। তখন সে 2 মাসের ছুটি নিয়ে লন্ডনে আসার চিন্তা করলো এবং আমিও চলে গেলাম লন্ডনে। ওখানে আমার ভাই ছিল এবং তাহেরেরও বোন ছিল শেলি, আমার ভাই ছিল রফি আহমেদ, উনি তখন PhD করছিলেন। আমরা ওইখানে ছুটি টুটি কাটিয়ে তারপরে পশ্চিম পাকিস্তানে চলে আসলাম তাহেরের কর্মস্থলে। তাহেরের কর্মস্থল ছিল আটক ফোর্ট, এটা পেশোর এবং রাওয়ালপিন্ডির মাঝামাঝি একটা জায়গা। তো ওইখানে থাকতে ডিসেম্বরের দিকে পাকিস্তানে নির্বাচন হলো। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ
সিট পেল আওয়ামী লীগ। তাহের বুঝতে পারল যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সিট পেলেও ক্ষমতা পাকিস্তানিরা আমাদের হাতে ছেড়ে দেবে না। তো এর মধ্যে নানান গুঞ্জন, নানান চক্রান্ত শুরু হয়ে গেল। ভুট্টো তাল বাহানা করতে শুরু করলো, ইয়াহিয়া খান একবার শুনি পূর্ব পাকিস্তান, তথানিন্তর পূর্ব পাকিস্তানে আসে, আবার শেখ মুজিবুর রহমান শুনতেছি যে ওইখানে যাবেন, ওনাদের সাথে নেগোসিয়েশন হবে, এইরকম অবস্থা। তারপরে বাংলাদেশের তখন পূর্ব পাকিস্তানের অবস্থা শুনি যে সেখানে বঙ্গবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। এর মধ্যে তাহের দেখলেন যে বাঙালি ট্রুপসদের পূর্ব পাকিস্তানে পাঠাচ্ছে না, শুধু পশ্চিম পাকিস্তানি ট্রুপসদের পাঠাচ্ছে। তাহের ছুটি চালে যে আমাকে নিয়ে দেশে আসবে, তাও ছুটিও কোনো বাঙালি অফিসারদেরও দিচ্ছে না। তাহের আমাকে বলল যে একটা সিচুয়েশন বিরাজ করছে, পাকিস্তানিরা এত সহজে ক্ষমতা ছেড়ে দেবে না, একটা যুদ্ধ অবস্থা আমি দেখতে পাচ্ছি, এবং তখন যদি যুদ্ধ লেগে যায় দেশে তাহলে আমি তো সবার আগে পৌঁছব, কিন্তু তোমাকে নিয়ে হবে আপনার একটু সমস্যা, কারণ আমি তখন সন্তান সম্ভব আর কি। তো তাহের ঠিক করলো যে আমাকে ১৯৭১ সালের ফেব্রুয়ারি ৯ তারিখে আমাকে বাংলাদেশে পাঠানো যায় কী করে। নাটক ফোর্ট থেকে রাওয়ালপিন্ডি আসলাম, রাওয়ালপিন্ডিতে কর্নেল তাহেরের বড় ভাই ছিলেন আরিফুর রহমান সাহেব, এবং আমার ভাবিও ছিলেন, ওনার বাসায় কাটিয়ে আমরা আমাকে নয় তারিখে প্লেনে উঠে দিল, আমি বাংলাদেশে চলে আসলাম, মানে পূর্ব পাকিস্তানে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসলাম। ওইখানে এসে দেখলাম যে অবস্থা তো খুবই সিরিয়াস, একদম আটকা পড়লাম ঢাকায়, কারণ আমার বাবা মা থাকেন ঈশ্বরগঞ্জে, ময়মনসিংহ জেলার একটা থানা পর্যায়ের। তো আমার আব্বু ওইখানে ডাক্তারি করতেন, ডক্টর ছিলেন, মেডিকেল স্পেশালি ডক্টর ছিলেন। তো এখানে এসে আটকা পড়লাম, আমার ফুফাতো বোন ছিল শিল্পাচার্য জয়নাল আবেদিনের ভাইয়ের বউ, আমি ওইখানে এসে আটকা পড়লাম। কোনো গাড়িগুলা চলছে না, কারণ বঙ্গবন্ধু না করে দিছে যে গাড়ির চাকা চলবে না, মানে আমাদের দাবি না মানলে আমাদের এই অসহযোগ আন্দোলনগুলো শুরু হয়ে গেছে। তো সেইভাবে চলছে দেশ। ও সাত আট দিন পরে আমি একটু ট্রেনে করে আমার বাবার বাড়ি গেলাম। তো ওই বাবার বাড়িতে যেয়ে দেখলাম একটা যুদ্ধ, সেই প্রত্যন্ত গ্রামে, তখন তো ওটা আরও প্রত্যন্ত গ্রাম, একটা যুদ্ধ অবস্থা, সমস্ত ইয়াং ছেলেরা জায়গায় জায়গায় মিটিং করছে, জায়গায় জায়গায় ককটেল মন্টক ককটেল বানাচ্ছে, যুদ্ধের জন্য কীভাবে তারা প্রিপারেশন নেবে, পাক আর্মি আসলে কীভাবে প্রতিরোধ করবে, সেই সব ট্রেনিং দিচ্ছে ওরা। এর মধ্যে আমার ভাইরাও আছে, ওইখানে গিয়ে উঠলাম, ফেব্রুয়ারিতে আসলাম, এপ্রিল মাসের ৬ তারিখে আমার প্রথম বাচ্চা হল। আপনার ভাই এবং দেবরদের নাম বলা বলতে পারেন? আমার ভাই শেখ কবির আহমেদ, শেখ সাব্বির আহমেদ। শেখ সাব্বির আহমেদ সরাসরি যুদ্ধ করেছে, আর শেখ কবির আহমেদ সে ভিতরে থেকে যে হিন্দুদের উপর যে অত্যাচার, তাদেরকে সেভ করা, ইয়াং মেয়েদেরকে জায়গায় নিরাপদ জায়গায় পৌঁছানো, ওদেরকে খাওয়া বানানো, বাসার থেকে খাওয়া রেডি করে নিয়ে যাওয়া, এইরকম কাজগুলো সে তার কোনো ইনফরমেশন। প্রচণ্ড ঝড় বৃষ্টি, এর মধ্যে আমার বাবার বাড়িতে, এই বাড়িতে ২৪ জন আমাদের আত্মীয় স্বজন ময়মনসিংহ থেকে পাক আর্মিদের ভয়ে ধাওয়া খেয়ে এরা চলে আসছে, মানে বাসায় তিল ধরনের জায়গা নেই। এর মধ্যে আমার এই বাচ্চা হলো। তো বাচ্চা হওয়ার পরে সাত দিন পরে আমার বাবা বলল যে এর মধ্যে তো প্রসূতির কোনো খাবার দাবারও ব্যবস্থা নাই, বাচ্চারও কোনো যত্ন হবে না, আর যে অবস্থা এদিকে ট্রেন এদিকে চলাচল করতেছে, যে কোনো সময় পাক আর্মি পায়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে বোপ করবে, এই সামনে দিয়ে চলাচল করতে হবে, তো একটা রিস্কি পিরিয়ড, তুমি বরং তোমার শ্বশুরবাড়ি কাজলা, আরও ভিতরে গ্রাম পূর্বদলার কাজলা চলে যাও। তো আমি আমার চাচা শ্বশুর ছিলেন তখন স্টেশন মাস্টার, ওনার স্ত্রী মানে আমার চাচি শাশুড়ি আর আমাকে দিয়ে, আর ছোট্ট বাচ্চা মানে ১৫ দিনেরও হয়নি বাচ্চাটা নিয়ে, ওই যে ট্রেনে ট্রেন দিয়ে যে যায় ওই যে স্টেশন মাস্টারের
একটা ট্রলি থাকে, এই ট্রলি দিয়ে ঘুরে ঘুরে উনি ইন্সপেকশন করেন, ওইটাতে বসাইয়া আমাদেরকে সাহেবগঞ্জে পৌঁছাতে হবে। সাহেবগঞ্জে যেতে হয়তো তিন চারটা স্টেশন পড়বে আর কি, ঈশ্বরগঞ্জের থেকে সাহেবগঞ্জে যেতে তিন চারটা স্টেশন পড়বে, ওখানে পাঠিয়ে দেবে। তো ওইখান থেকে আমি পালকি দিয়ে আমার শ্বশুরবাড়িতে গেলাম, ওইটা আরও ভিতরে, স্টেশনের থেকে তিন মাইল ভিতরে। শ্বশুরবাড়িতে এসে দেখি আমার দেবর সাইয়েদ আহমেদ, ওয়ারিস হোসেন বেলাল আর সাকাউত হোসেন বেল বাহার, ওরা সবাই চলে গেল যুদ্ধে। ওদিকে তুরা গৌহাটি কাছে, ওদিকে চলে গেছে। আমরা আমি আছি, আমার ভাসুরের স্ত্রী আছে, আবু ইউসুফ খানের স্ত্রী আছে, এই আর আমার দুই ননদ, তারপর হোমসে পড়তো, ডলি ডলি সেভেনে পড়তো আর জলি পড়তো পড়ে পড়তো, এরা আসলো। মায়ামিশিক থেকে যুদ্ধকালীন সময় যত এগ্রিকালচার ইউনিভার্সিটির ছেলে মেয়ে এবং অন্যান্যরা, ও হয়তো ওদের বাড়ি রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ওরা কত তাল টাল না পেয়ে কারোর সঙ্গী সাথী আসছিল, সব এই দিকে চলে আসছে, কে কার বাড়িতে আসে কোনো পরিচয় নাই কিছু নাই, কিন্তু বাড়িতে আসে। আমার শ্বশুর বাড়িতে ওইরকম মনে, এর মধ্যে তো তাহেরের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, তাহের তো পশ্চিম পাকিস্তানি। হঠাৎ করে একটা চিঠি আসলো ওর মায়ের কাছে, তো আমরাও চিন্তা করতেছি যে কী করা যায়। আমরা জোস্তরাতে পার্টি বিছাইয়া আমরা সব চিন্তাভাবনা করি কী করবো, আর আকাশবাণীর খবর শুনি। আকাশবাণীর খবরে হঠাৎ শুনলাম যে পাকিস্তান থেকে চারজন সিনিয়র কর্মকর্তা পালাই আসছেন, পরিবারের নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করা হলো না। ওরা যখন পালাই আসছে, আমাদের হঠাৎ মনে মনে হলো যে তাহের তো ওদিকে আছে, কারণ তাহের সব ওর মার কাছে যে চিঠি লিখছিল সেইখানেও লিখছে যে যখনই সম্ভব হবে আমি আপনাদের মাঝে পৌঁছবো, আর আমাকে বিয়ের পর থেকেই তো এই রাজনৈতিক লেসন দেওয়া শুরু করল, এবং কীভাবে সমাজতান্ত্রিক সমাজ গঠন করা যায় সেটা সব সময় আমাদের সাথে আলাপ করতে হয়, ভাই বোনদের সাথে আলাপ করতেও দেখছি, আমার বিয়ের পরে আমার সঙ্গেও আলাপ করতে করতো এগুলো। এবং বলতো যে আমি তো তোমাকে পাঠালাম, যখন সুযোগ হবে আমি নিজেই চলে যাবো, কারণ যুদ্ধ ছাড়া এরা ক্ষমতা দিবে না, পাকার মিলে ক্ষমতা ছাড়বে না। যারা পালায় আসছে, জেনারেল মঞ্জুর হলো, ব্রিগেডিয়ার পাটোয়ারি, কর্নেল দেলওয়ার আর তাহের, তাহের তো ছিল স্পেশাল সার্ভিস গ্রুপে, অনেক গোপনীয় তথ্য জানত। এর মাঝে ঠিক তিন চার দিন পরে সাইদ আমার দেবর, আমার ভাই ছোট সাব্বির আর দুইজন মুক্তিযোদ্ধা আসছে। ওরা আসে বলল যে আমরা ভাবিকে, মানে আমাকে নিয়ে যেতে আসছে, কারণ তাহের ওই ইন্ডিয়াতে চলে আসছে এবং সে অবস্থান করছে তুরাতে, মানে এগারো নম্বর সেক্টর যেটা গঠন হয়েছিল সেই ক্যাম্পেই আছে। আমার শাশুড়ি তো অস্থির হয়ে গেল। আমার শাশুড়ি শ্বশুরের একজন বিশ্বস্ত একজন লোক ছিলেন, উনি বোধহয় ভূমি অফিসে বোধহয় কাজ করতেন, ওনাকে ওনারা ডেকে আনলেন। উনি বলল যে ঠিক আছে, আমার দেবর আর আমার ভাই আমাদের সাথে চলল, আমি আমার ছোট দুই ননদ ডলি এবং জলিকে নিয়ে, আমার ছোটো বাচ্চাকে নিয়ে আমরা, আমাকে ভোরকা পরাইলো, ভোরকা টোরকা পরাইয়া আমাকে ট্রেনে উঠে টাকরাকোনা একটা স্টেশন আছে নেত্রকোনার ওই মত একদম মাথায় ওইখানে নিয়ে ওইখানে নামাইল। উনি ব্যবস্থা করলেন যে হাওড়ের মাঝে একটা বাড়ি আছে নিরাপদ, ওইখানে উনি আমাকে কয়েকদিন রাখার, তারপরে অবজার্ভ করে কোন জায়গা দিয়ে ওই তুরাতে নেওয়া যায় ওইখানে ব্যবস্থা করবে। তা আমরা ওই বাড়িতে রইলাম দশ দিন, পানির মাঝখানে বাড়িটা, নৌকা ছাড়া চলাচল করার কোনো পথ নাই। তো ওইখানে থাকার পরে ব্যবস্থা হইল, নৌকা ঠিক করলো যে নৌকা তিন দিনে আমাদের মহেশকলা দিয়ে যাবে। মহেশকলা মানে ইন্ডিয়ার বর্ডার, ওইখান থেকে গেলে আমরা ওই তো ওই তাহের মানে যুদ্ধ ক্ষেত্রে যেতে পারব। বললাম সেইখানে আসলো যে আলম, তারপরে আবার দেবর, দুই দেবর বাহার বেলাল, এরা মুক্তিযোদ্ধারা একটা জিপ নিয়ে আসলো, এসে আমাদেরকে নিয়ে গেল শিববাড়ি। শিববাড়ির থেকে তারপরে একদিন ওইখানে রয়ে গেল, কারণ
জিপের একটু অসুবিধা ছিল, ওইটা সারানোর পরে আমরা চলে গেলাম তুরাতে। তুরাতে গিয়ে উঠলাম একটা বাড়িতে, বিএসএফ ক্যাম্পের উপরে এক টিলার ঘরে। ওই বাড়িতে গিয়ে দেখলাম ক্যাপ্টেন আকবর তার স্ত্রী সহ আছে একটা ইয়েতে, তাঁবুর মধ্যে। তো আমাদেরও এরকম একটা ব্যবস্থা শুনতেছি করবে। তো আমরা যখন অপেক্ষা করতেছি দুপুরে খাওয়া দাওয়ার সেরে অপেক্ষা করতেছি, তখন দেখলাম তাহের ইন্ডিয়ান কত অফিসারের সাথে আসলো, হাতে একটা গল্ফ স্টিক দিয়ে আর হাসতে হাসতে বললো যে দেখছো আমি তো ঠিকই আমি পালাইতে পারছি, আমি চলে আসতে পারছি এবং আমি একা আসি নাই, আমি আরও অফিসারকে নিয়ে আসছি। তো বললো যে এখন তো তোমাদের বিধ্বস্ত অবস্থায়, কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে আসি, আমরা তোমাদের জন্য বেশি কমফোর্টে ব্যবস্থা করতে পারবো না। যে এখানে যখন যে মুক্তিযোদ্ধারা যেভাবে থাকে, যেভাবে যুদ্ধ করছে, তোমাদের সেইভাবেই থাকতে হবে। তো আমরা তো তাতেই খুশি, কারণ আমরা জীবন নিয়ে আসতে পারছি। দুই দিনের জন্য আমরা একটা ফাঙ্কা বাড়িতে ছিলাম, তারপরে আমাদের ঠিক হলো যে আমরা বিএসএফ ক্যাম্পের একটা ঘরে থাকবো। ওই ঘরে আগে অধিনায়ক যে ছিল বিএসএফের, কর্নেল রঙ্গরাজ, তার গরু রাখা হইতো এখানে, সেইটা পরিষ্কার টরিষ্কার করে আমাদের জন্য দুই রুমের আমাদের জন্য একটা থাকার ব্যবস্থা করলো। তারপরে আমরা শুনলাম যে এখানে ডক্টর আব্দুল হাই সাহেবের স্ত্রীও আছেন। আব্দুল হাই সাহেব হলো উনি ব্রিগেড কমান্ডের একজন ডাক্তার, উনিও চিটাগাং ছিলেন, পালায় এসে যুদ্ধতে জয়েন করছেন। তো ওনার স্ত্রী ছিল, বাচ্চা ছিল একটা, তো উনি আমাদের সাথে, আমরা শেয়ার করলাম আর কি এক রুমে, আমরা ওনাদের সাথে ছিলাম। তাহেরের সাথে আবার ওনার স্ত্রী হাই সাহেবের খুব ভালো একটা যোগাযোগ ছিল। তাহের যখন চিটাগাং ছিলেন, পোস্টিং ছিল, তখন খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমরা ওইখানে রইলাম। তো আমরা যতটুকু মানে না হইলেই নয় সেরকমভাবেই থাকতাম। এর মধ্যে খবর পেলাম দেশে তো আমাদের বাড়ি লুট হয়ে গেল, আমার শ্বশুর বাড়ি লুট হয়ে গেল, আমার শ্বশুর শাশুড়িরে আমার ভাসুর আসছিলেন পাকিস্তানে, যে ভাসুরটা রাওয়ালপিন্ডিতে ছিলেন উনি ছুটিতে বাড়িতে আসছিলেন, ওনাকে ওনার স্ত্রীকেও সাথে করে পাকার মেয়েরা ধরে নিয়ে গেছে আমাকে খোঁজার জন্য। আমার আব্বা আম্মা, আমার 16 বছর বয়সী একটা বোন নীলপা ক্লাস 10 পড়তো, তাকেও ধরে ওরা ওদেরকে জেলখানা নিয়ে গেল। আমার আব্বা আমাকে জেলখানায় আর আমার শ্বশুর শাশুড়িকে সার্কিট হাউসে রাখল। তো তখন ময়মনসিংহের এখানের অধিনায়ক ছিল পাকিস্তানি একজন ব্রিগেডিয়ার কাতে, উনি আসার পরে ডিসিশান হবে যে এই দুই পরিবারের কী হবে। কথা ছিল যে এই দুই পরিবারকে জেলে ভরে রাখো বা অনেকের মেরে ফেলো। তখন ব্রিগেডিয়ার কাজ শুনলেন যে মেজর তাহেরের মা বাবা, মেজর তাহেরের শ্বশুর শাশুড়ি, তখন উনি বলছে রাখো রাখো, উনি আমি ওদের সাথে কথা বলবো। তো আমার শ্বশুর শাশুড়ি ভাসুর এবং তার বউকে সকালবেলা সার্কিট হাউসের চায়ের টেবিলে ডাকলো এবং আমার আব্বা আম্মা আমার বোনকে জেলখানার থেকে ছাড়াইয়া তাদেরকেও ডাকলো, তাদেরকে দুই রুমে বসাইলো। তো তাদেরকে চা নাস্তা দিল, তারা তো অবাক, যেখানে তারা মৃত্যুর প্রহর গমতেছে সেখানে এই ব্যবহার তারা বুঝতে পারতেছে না কী হবে। তখন তাদেরকে শর্ত দিল যে তোমরা এলাকা ছেড়ে কোথাও যাবে না, আমাদের লোক সবসময় ওয়াচে থাকবে এবং যখনই কোনো খুঁজে পাওয়া যাবে তোমার বউ বা ছেলের, তখনই আমাদের কাছে ইনফরমেশন দিতে হবে, না হয় তোমাদেরকে আমরা বাঁচাতে পারব না। তো এই শর্ত মোতাবেক তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা তো মুক্তিযোদ্ধাদের ভিতরে আসে আমরা কিছু খবর পাই যে তারা কেমন আছে কি না, তোরা তপাইকে নিয়ে আছে। তাহের কিন্তু আমাদের সাথে থাকতো না, তাহের থাকতো যুদ্ধক্ষেত্রে, সে তখন 13 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে চার্জ দিয়ে গেল। বেশ কয়েকটা যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ জয় করলেন, অনেক যুদ্ধ আছে যেগুলো এখনও বেশ প্রমিনেন্ট এবং ক্যান্টনমেন্টে এখনও পড়ায়, এই যুদ্ধের কৌশলগুলো শেখায়। তেমনিভাবে কামালপুর যুদ্ধ একটা ঐতিহাসিক যুদ্ধ, যেই যুদ্ধে তাহের নেতৃত্ব দিতে গিয়ে একটা পা হারায়। তখন কী দিয়ে যুদ্ধক্ষেত্রে আনবে, ট্রেচারের মতো চাটাই বেঁধে চাটাইয়ের উপরে তাহেরকে নিয়ে জিপে তুলল। কিন্তু তাহের তখন বলতেছিল যাও তোমরা যুদ্ধক্ষেত্রে যাও, যুদ্ধ চালিয়ে যাও, আমার কিছু হবে না।
তোমরা যুদ্ধ করো, আমি চিকিৎসা শেষে আমি ফিরে এসে তোমাদের মাঝে আসতে চাই। পরে তাকে গাড়িতে তুলে এত রাতে জেনারেল হসপিটালে নেওয়া হয়েছে, ওইখানে পাঠা অ্যাম্পুটেশন করা হয়েছে। এর মধ্যে আমি তো জানি না, আমার কথা ছিল কামালপুর যুদ্ধ জয় হবে। আমরা যারা আছি এখানে, মিসেস হাই, তার বাচ্চা, আমি, আমার দুই ডটার সহ, আমরা খালি সবসময় বলি আমরা যুদ্ধের মাঠে থাকবো, আমরা ওইখানে থাকবো, আমাদের এত দূর 14 মাইল দূরে রাখছো কেন, আমরা ওইখানে যাব। কারণ আমরা সবসময় একটা চিন্তা থাকত, সবসময় দেখি সামনে মুক্তিযোদ্ধাদের পাহাড়ের ডালে কবর হচ্ছে, আমরা খুব মানে আপসেট থাকি সবসময়। কাছে থাকলে হয়তো আমাদের এতটা ইয়ে লাগতো না, আমরাও আমাদের সাধ্যমতো একটু কাজকর্মে নিয়োজিত থাকতে পারতাম। সেই দিন কথা ছিল যে কামালপুর মুক্ত হবে, সেই দিন ছিল 14ই নভেম্বর, কর্নেল তাহেরের ছিল জন্মদিন, জন্মদিন উদযাপন করব। আমি আমার মুক্তিযোদ্ধাদের দেওয়ার জন্য চকলেট টকলেট কিনে রেডি হয়েছি, ওই দিনে বসে আছি সারাদিন। সারাটা দিন যায়, কোনো খবর আসে না, কোনো খবর আসে না। বিকাল 3টার দিকে বিএসএফের যে অধিনায়ক রঙ্গরাজ, উনি আসলেন, ক্যাপ্টেন মোরারি চাঁদ, আমার পাশে ওনার পাশে আমি থাকতাম, উনি আসলেন। আমি অবাক হয়ে গেছি, ওরা তো সাহায্যে আসে না, উনি তো বৌরা আসে খোঁজখবর নিতে। তো উনি আসে যুদ্ধের সব বিভীষিকাময় গল্প শুরু করল। তো আমি বললাম আপনারা বলেন কি, আমি সব কিছু শোনার জন্য প্রস্তুত। কীভাবে যেন আমার ভিতর থেকে একটা শক্তি চলে আসছে। তো বললো যে তাহেরের কিছু হয় নাই, শুধু পায়ে একটা গুলি লাগছে। তো আমি বললাম ও এই কথা, ক্যাপ্টেন মান্নানের তো পায়ে গুলি লাগছিল, এক মাসের চিকিৎসা সে ভালোই, আবার যুদ্ধক্ষেত্রে ফিরছে। আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। বললো যে আপনি অপেক্ষা করেন, এই মাঠেই হেলিকপ্টার আসবে, তাহের এটাতে যাবে গৌহাটি আপনাকে দেখার জন্য, হেলিপ্যাডে আমরা হেলিকপ্টারটা নামাবো। তারপরে হেলিকপ্টার আসছে, সেক্টর একজন ডাক্তার ছিল এবংকুর রায়, সে সাথে সাথে আসলো, মুক্তিযোদ্ধারা আসছিল, কর্নেল তাহেরের বড় ভাই আবু ইউসুফ যিনি সৌদি আরব থেকে পালায় আসে মুক্তিযুদ্ধে জয়েন করছিলেন, আনোয়ার স্টাফ, তাহেরের স্টাফ অফিসার, এরা সব আসলো। আসে আমাকে নিয়ে গেল হেলিকপ্টারে, হেলিকপ্টারে উঠে দেখলাম চাদর দিয়ে সব ঢাকা, হাতে সেলাই, রক্ত চলতেছে এক হাতে, ঘুমিয়ে গেছে। বললো যে কথা বলতেছিল এই মাত্র ঘুমাইছে, কেউ আমাকে পায়ের কথা বলেন নাই, পা তো গুলি লাগছে বলছে, আমার গুলি তো তেমন কিছু না, যুদ্ধক্ষেত্রে আসে লাগতেই পারে। তো আমি আর কিছু বলি দেখে চলে আসলাম, তারপরে হেলিকপ্টার চলে গেল গৌহাটি। তারপরের দিন আমার দেবর যে আনোয়ার আমাকে নিয়ে যাবে ইয়েতে গৌহাটি, ওরা গাড়ি দেবে, বিএসএফের অধিনায়ক গাড়ি দেবে, তো ওদের আবার সোলজাররাও যাবে আমাদের সাথে। তো গাড়ি দিলেও যাচ্ছি যাচ্ছি, আনোয়ারও কিছু বলে না। তোরার থেকে গৌহাটি 250 মাইল পাহাড়ি রাস্তা, যেদিকে আমার বাচ্চাটা তখন ছোটো বাচ্চা, আমি আমার ছোটো ননদ, দুই ননদের সাথে এবং ওই যে হাই সাহেবের স্ত্রীর তত্ত্বাবধানে রেখে গেছি। যখন হসপিটালে গেছি তখন আনোয়ার বলে, খুব রাবভাবে বলে যে ভাবি শোনেন, আপনি একদম চিৎকার করবেন না, চিল্লাচিল্লি করবেন না, ভাইজানকে দেখে, ভাইজানের কিন্তু একটা পা নাই। আমার মাথায় কিছুই আসতেছে, আমি তাকাই রয়েছি। তারপরে ভিতরে গেলাম, তাহের নিজেই চাদরটা খুলে বলল, দেখো আমার কি হয়েছে, আমার পা নাই। তো আমি আবার আমি মোহগ্রস্তের মতোই বোধহয় বলতেছিলাম যে কী হয়েছে, তোমার আর একটা পা আছে তো, তোমার তো জীবন যায় নাই, তোমার মাথায় গুলি লাগাইতে পারে নাই, তোমার তো জীবন এখনও বেঁচে আছে, মানে এত অল্প বয়সে এইভাবে কীভাবে বলছি, আমার এখনও ঠিক আইডিয়া আসতেছে না। তারপরে ডাক্তাররা বললো যে ওনার ডেঞ্জার পিরিয়ড, 3 দিন না গেলে বলা যাবে না ওনার কী হবে, রেড সাইন দিয়ে রাখছে, আপনারা তাড়াতাড়ি বাইরে আসেন, আপনাদের থাকার ব্যবস্থা ব্যবস্থা আমরা করবো বাইরে আসেন। তো আইসে তো আমি কান নাই ভেঙে পড়ছি, তাহের ওই প্রায় 1 মাস ছিল গৌহাটি হসপিটালে, আমি পাশের একটা রুম দিছে সেটাতে ছিলাম, সারাদিন তো হসপিটালেই ছিলাম, তাকে নিয়ে ঘুরাইতাম ওয়ার্ডে ওয়ার্ডে। এত সাহস, এই যে ব্যান্ডেজ করত, এত রক্তক্ষরণ, এত ইয়ে, এত বড় একটা পা এই পর্যন্ত নাই, পারে পারে আরও কাটে, আরও একটু ছোটো করে চায় চায় দেখে। বিকাল হলে আমরা স্ট্রেচারি করে বাইরে নিয়ে যেতাম, বাইরে নিয়ে গল্প গুজব করতাম, সেই ওইখান থেকে চিঠি লিখলো মুক্তিযোদ্ধাদের সাহস দেওয়ার জন্য। মুক্তিযোদ্ধাদের হসপিটালে আসলো তাজউদ্দিন সাহেব, একজন
এমএলএ পাঠালেন। উনি আবার আমারই আত্মীয়, আমার মামাতো ভাই কিশোরগঞ্জের একজন এমপি, ওনাকে পাঠালো টাকাটা দিয়ে, আর কোনো চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। এমনিতে ইন্ডিয়ান কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ছিল, ওরাই টেক কেয়ার করতো আর কি। তাহের বললো তো আমি তো টাকার জন্য যুদ্ধ করি নাই, আমার যুদ্ধ ক্ষয়ক্ষতি তো এটা সাধারণ নিয়ম, এটা হয়েছে বাস, কিছু করার নাই। আর ওনার কাছে শুনতে পেলাম যে তাড়াতাড়ি একটা যুদ্ধ শেষ হয়ে যাবে, আপনার অচিরেই বাংলাদেশে ফিরে যেতে পার। তাহেরের খুব মন আপসেট হয়ে গেল, শেষ পরিণতি উনি এইভাবে চান না। তারপরে বেটার ট্রিটমেন্টের জন্য লক্ষ্য পাঠানো শ্বশুর শাশুড়িও গেছিলেন তাহেরে দেখতে, ওদেরকে নিয়ে 20 ডিসেম্বর 1971 শ্বশুর দুর্গাপুর দিয়ে আমি ফিরলাম স্বাধীন বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশে এসে ধ্বংসস্তূপ দেখি, মাটিতে পড়ে আমাদের সে কি কান্না, সেই পার্টির যে সেই স্বাধীন দেশের যে স্বাধীন পার্টির সেই যে একটা কি আবেগ, নিজের দেশের যে কি প্রেম ভালোবাসা, সে যুদ্ধ না গেলে বুঝতে পারি, সেই দেশের যে একটা শান্তি মনে হয় সেটা খুঁজে পেয়েছি। ইন্ডিয়াতে থাকতে খালি তো কবে যাব, আমরা কি আদৌ যেতে পারবো? তারপর তাহের আসলো 1972 সালে ট্রিটমেন্ট করে নকল পা লাগিয়ে পরে আসলো। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি। আমাদের চাহিদা ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বে, সমাজতান্ত্রিক বাংলাদেশ, যে দেশে মানুষ শোষণমুক্ত হবে। তো এর মধ্যে বঙ্গবন্ধু হত্যার পরে তো মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির এই ক্ষমতায় ছিল, যে রাজাকার আলবদর, হাজার হাজার মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ বাবাদের ইজ্জত নষ্ট করছে, এদের হাতে এদেরই পতাকা দিয়েছিল, ওদেরকে মন্ত্রী বানিয়েছিল। এখন বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছে, হ্যাঁ আগাচ্ছে না বলবো না, বাংলাদেশে এগিয়ে গেছে অনেক ক্ষেত্রে, বাংলাদেশে এখন সব দিকে উন্নত হয়েছে। তবে অসাম্প্রদায়িক যে একটা ব্যাপার, আমরা যে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ চেয়েছিলাম, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ এখনও আমরা পাইনি। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং শোষণমুক্ত বাংলাদেশের জন্য যা করার লাগে সেই আশা এখনও ব্যক্ত রাখি, এবং মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন এখনও আমাদের প্রত্যাশা। দেখি এই গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট এইগুলো আমাদের পূরণ করতে পারবে কিনা, তবে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহকরাই এটা এইটার যোগ্য বলে মনে করি। ড্রেজার অর্গানাইজেশন চার্জে ছিল তখন নারায়ণগঞ্জে বিকাল। আর এই ছবিটা হচ্ছে আমেরিকা যে নর্থ ক্যারোলিনা যে ট্রেনিংটা হলো, সেই ট্রেনিংয়ে এখানে জর্জিয়াতে আমেরিকার জর্জিয়া, আর এখানে নারায়ণগঞ্জে তার ওদের কর্মীদের সাথে বক্তৃতা দিচ্ছে। তাহেরের বন্ধু আছে জলি জলি আনোয়ার, তারপর আমার মেয়ে, তাহেরের বড় ভাইয়ের ছেলে শ্রাবণ, তাহেরের বোন লন্ডন থাকত, উনি মারা গেছেন। ওইখানে যে নৌকা কেন্দ্রেই করে ওইটা যে ইউনিফর্ম যখন আর্মিতে ছিল ওইটা জেলখানা পাশে হওয়ার সবাই এটা পরার ছিল। আরেকবার বলে তারপরে এটা ইতিহাস, এটা যে যেদিন ফাঁসি হয় সেদিন এই শার্টটা উনি পরেছিলেন। এইটা ওনার ব্যবহারে আমাদের হাত ঘড়ি ব্যবহার্য জিনিস, নকল পা নকল পা পরি তিনি চলাফেরা করতেন। আর এমনিতে ঘরে তিনি ক্রাচ দিয়া চলতেন, এটিতে যেখানে খাওয়ার ট্রাউজারটাও আছে, জেলখানের বাটি গ্লাস। আর এই ক্যামেরাটা উনি পাকিস্তান থেকে নিয়ে আসছিলেন, এটা পরে সেক্টরের যে সাংবাদিক ছিল হারুন হাবিব তাকে উনি দিছিলেন,
সেইটা দিয়েই সারবাদ সব সেক্টরের যুদ্ধের ছবি তুলেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।